কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গ্রেপ্তার গৃহবন্দী তার মেয়ে সদ্য গৃহবন্দি দশা ঘষেছে কিন্তু তারপরও যে কাজ থেকে বিরত করতে তাকে গৃহবন্দি করা হয়েছিল সেই কার্যকলাপ বন্ধ করেননি তিনি মুক্তি পাওয়ার পরই বারবার কাশ্মীরের তিনশো সত্তর ধারা ফেরানোর দাবিতে সরব ছিলেন তিনি তার দলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার এসবের মধ্যে ফের নাকি তাকে বেআইনিভাবে আটক করেছে পুলিশ টুইটারে এমনি অভিযোগ করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি শুক্রবার একাধিক টুইট করে মেহবুবা দাবি করলেন আমাকে ফের বেআইনিভাবে আটক করা হয়েছে গত দুদিন ধরে কাশ্মীর প্রশাসন ওয়াহিদপাড়ার পরিবারের সাথে দেখা করতে দিচ্ছে না আমাকে বিজেপি মন্ত্রীরা আর ওদের অনুগতরা কাশ্মীরের প্রতিটি কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে সমস্যা শুধু আমার ক্ষেত্রে শুধু তাই নয় মেহবুবার মেয়ে ইলতিজা জাভেদ যিনি কিনা কাশ্মীরের ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাব হয়েছেন তাকেও নাকি গৃহবন্দি করা হয়েছে প্রসঙ্গত দিন আগেই পিডিবির যুব নেতা ওয়াহিদ পারাকে যোগের অভিযোগে গ্রেপ্তার করেছে এনআইএ তার পথ থেকে তার পরিবারের সাথে দেখা করার চেষ্টা করছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীটি কিন্তু প্রশাসন তাকে অনুমতি দেয়নি মেহবুবার অভিযোগ ওয়াহিদ পাড়ার গ্রেপ্তারি বেআইনি এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ভিত্তিহীনভাবে এবং অযোগ্য অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুব নেতাকে এবং পাড়ার পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে তাকে আটক করা হয়েছে উল্লেখ্য গত বছর কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা ঠিক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওমর আব্দুল্লাহসহ সহ একাধিক স্থানীয় নেতা কর্মীকে আটক করে করে সরকার দ্বিতীয় সপ্তাহে সেই বন্ধুদের থেকে মুক্তি পেয়েছেন কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী তারপরে উপত্যকায় তিনশো সত্তর ধারার ফেরানোর দাবিতে তৈরি করেছেন উপত্যকার জুড়ে নতুন করে দাবি যা একেবারেই পছন্দ